শুনুন, এই মুহূর্তে সোদপুরের দিকে নজর রাখবো। সোদপুরে ফুল ব্যবসায়ী এক মহিলাকে তোলাবাজদের মার এবং প্রতিবাদ করলে তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে মারধর। আহত তৃণমূল কর্মী নার্সিংহোমে ভর্তি রয়েছে। ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। সোদপুরে ফুল ব্যবসায়ী এক মহিলাকে মারধর করা হয়েছে, প্রতিবাদ করলে তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে মারধর। আরো বিস্তারিত বলতে পারবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই ফুল ব্যবসায়ীকে কারা মারধর করেছে? দেখো, যেমন তো অভিযোগ রয়েছে যে হঠাৎই একদল দুষ্কৃতি আসে এবং সোদপুর স্টেশন রোড এবং সেই স্টেশন রোডের উপরে দীর্ঘদিন ধরে কিন্তু ফুল ব্যবসায়ী কিন্তু সেখানে কিন্তু ব্যবসা করে এবং তারপরে সেই দুষ্কৃতিরা এসে কিন্তু যেমনটা অভিযোগ করছেন যে তার কাছ থেকে কিন্তু টাকার দাবি করে এবং সেই টাকা যখন ফুল ব্যবসায়ী দিতে রাজি হয় না সেই সময় কিন্তু তার উপরে জোর জোর জ্বালাতে থাকে দুষ্কৃতিরা এবং পরিপ্রেক্ষিতে কিন্তু সেই সময় ওই দোকান থেকে কিন্তু ফুল কিনছিল তৃণমূল কর্মী। ফুল ব্যবসায়ীর উপর অকথ্য অত্যাচার দেখে কিন্তু সেই তৃণমূল কর্মী সেই সমস্ত দুষ্কৃতিদের পরিষ্কার ভাবে বাধা দেয় এবং পরবর্তীতে কিন্তু সেই দুষ্কৃতিরা শোনে না, তাদের উপরে কিন্তু হামলা চালায় এবং এই গোটা ঘটনার কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয় সোদপুর স্টেশন রোড অঞ্চলে, সোদপুর বলা যেতে পারে এখন ট্রাফিক পোস্ট সংলগ্ন অঞ্চলে এবং তারপরে কিন্তু অভিযোগ দায়ের করা হয় খড়দহ থানায় এবং যৌথ অভিযোগের প্রেক্ষিতে খড়দহ থানার পুলিশ তৎপর হয়। ইতিমধ্যেই কিন্তু খড়দহ থানার পুলিশ চারজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং বাদ বাকি যারা যারা ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে তাদের সন্ধানে খড়দহ থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, এক ফুল ব্যবসায়ী মহিলাকে মারধর করে কিছু দুষ্কৃতি এবং তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ এবং উল্লেখযোগ্য যে ওই মহিলাকে বাঁচাতে যান যিনি, তিনি আহত হয়েছেন এবং জানা যাচ্ছে যে তিনি একজন তৃণমূল কর্মী।